এরে আপনা জানেরা ও আপনা জানেরা ভালো করে বুঝে ওই আল্লাহর বান্দা নিজেও রোজাদার স্ত্রীও রোজাদার গরিব মানুষ বাচ্চাগুলো রোজা রাখলো সারা দিন রোজা রাখার পর বিকেল বেলা পেরেশান হয়ে গেল আমার বাচ্চাগুলো ইফতারির কোনো আয়োজন নাই আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়া আর খেজুর পেলে পেলাম না পারলে পানি দিয়ে আমি ইফতার করব বাচ্চাদের কিছু না দিলে তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না আল্লাহর বান্দা বড় অন্তরে কষ্ট নিয়া চিন্তা করে করে এবার বের হয়ে গেল বাড়ির পাশে একটু দূরে একটা মুসলমানের বাড়ি কিছু সাহায্য নিয়ে আসবে ধার হলো নিয়ে আসবে ইফতারের লেগে গরিব আল্লাহর বান্দা মুসলমানের বাড়ি চলে গেল মুসলমানের বাড়ি যাইয়া বলে ভাই আমি গরিব আমার ঘরে সব আজ রোজাদার বাচ্চারাও রোজাদার ইফতারির কোন আয়োজন নাই টাকাও নাই আপনি আমারে কিছু অল্প টাকা ধার দিবেন নি আমি আবার আস্তে আস্তে দিয়ে দিব ইফতারির জন্য মুসলমান অহংকারী বলে তোর গরিবের টাকা দিলে আর পাবো না যাও দেওয়া যাবে না আল্লাহর বান্দা বিমুখ হইয়া চোখের পানি সেরে কাঁদতেছে রাস্তা দিয়া হাঁটে আমি কেমনে বাচ্চার সামনে দাঁড়াবো চোখের পানি ভরতেছে হঠাৎ করে দেখা যায় অপর দিক থেকে একটা লোক ভদ্রলোক আসতেছে কান্না দেখে বলে দাঁড়াও রমজান থেকে আর এক সাধনা 11 মাসে করবেন সেটা হলো সারা দিন বড় লোকেরা রোজা রাখিয়া দেখো পেটে কেমন ক্ষুধা কেমন কেমন যেন একটু কষ্ট কষ্ট ভাব একদিনের রোজায় কেমন ক্ষুধার কষ্ট একটু চিন্তা করো গরিবেরা 12 মাস কেমনে কষ্ট পায় গরিবেরা কেমন কষ্ট পায় বড় লোকেরা ইফতারি খায় লা খাইতে পারে অল্প 10 আইটেম নিয়ে ফালায় দেয় আর কত গরিব একটা ভালো খেজুর পায় না রোজার মাস ভালো একটু শরবত খেতে পারে না কত কষ্টে জীবন কাটায় এরপরও আমার মাওলারে ভুলে না মাওলার কাছে কান্না করে হে মালিক আমার সন্তানের সামনে তুমি লজ্জা দিও না রে আল্লাহ ঈদের দিন জামা কাপড় লাগে না তারপরও লাগে 5টা কিনছে 10টা আর গরিবের এক সেট জামাও নাই কিনার মতো টাকাও নাই কয়েক বছর আগে ঢাকার শহরে নদীর মাঝে ব্রিজের মাঝখানে দাঁড়ায় একটা বাবা সন্তানের নদীর মধ্যে ফেলে দিল জামা কাপড় দিতে পারে না এই লজ্জায় কত গরিবের চোখে পানি ঈদের বাজার কেমনে করবে নিজে না থাক স্ত্রীর দরকার নাই সন্তানের কি দিব দেখছেন নি কারবার এ ভাই দেখেন তো যারা যাকাত দেয় বউরে কাপড় দেয় স্বামীরে দেয় ঠিক নি কথা কন না কেন স্বামীর কাপড় না হইলেও চলে বউরও লাগে না লাগে বাচ্চা ঈদের আনন্দ আঙ্গ থেকে বাচ্চারা কথা ঠিক না আমাকে বলেন তো সারা বাংলাদেশে কয়জন আল্লাহর বান্দা খুঁজে পাবেন যে না আজকে আমি প্রতি বছর তো স্বামী বউরে দেই এই রমজানে ওদের বাচ্চা হিসাব করে 5টা বাচ্চার 5টা সেট কাপড় দেই মাইয়া আছে 2টা ওর জামা কাপড় দেই বাচ্চা ছেলে আছে 2-3টা ওর জামা কাপড় দিয়ে দিই ঈদের বাজার কয়জন পাবেন সারা বাংলাদেশ ঘুরেন তো এই চিন্তাও তো মাথায় নাই এই চিন্তাও মাথায় নাই অথচ স্বামী কাপড় পায় কিন্তু অন্তরে দুঃখ বাচ্চারে কি দিব ঠিক নেই স্ত্রী একটা শাড়ি পাইছে কিন্তু অন্তর শান্তি নাই বাচ্চারে কই দিমু টাকা পামু কই বুঝেননি বুঝেন আফসুস বড় আফসুস কারে বুঝামু কে বুঝবে বুঝার মানুষ নাই বুঝানোর মানুষ নাই বরং সমালোচনা করার মানুষের অভাব নাই ভাইরা আমার মা বাবা না খাইয়া থাকলেও কষ্ট নাই বাচ্চা যদি খেয়ে খুশি থাকে আমি প্রায় সময় একটা ঘটনা শুনাই আল্লাহর এক বান্দা বড় গরিব
রোজা রাখছে নফল রোজা, সন্তানেরাও রাখছে। অনেক বড় লোক আছে নিজেও রোজা মাঝে মাঝে রাখে, বড় সন্তান 30 বছর বয়স রোজা রাখে না। তা আম্মা জান যদি কা রোজা রাখো বাবা কা চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানেরে জিজ্ঞাসা করি, ও বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে এই জন্য রোজা রাখাও নাই? আজকে সারা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে যে মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করছে, বলো এই চেহারা কোন মেডিসিন দিয়ে ভালো করবা? ওই বাবার খবর নাই মোবাইল দিয়ে আবার আনন্দ করে, ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে হুজুর দোয়া করবেন পুরস্কার দিছি, কি কয় মোবাইল ছেলের দিছে মাইয়া কা মাইয়ারে আরো 1.5 মাস আগে দিছি, খুব আনন্দ মাইয়া বলারে মোবাইল দিয়া। বাবা মা 1.5 মাস পরে কানতে আর কয় হুজুর একটা তাবিজ দেন, কি কয় মাইয়া হিজরত করছে, আছে না নাই? আমি বানায় বলতেছি, এই আকাম নাই কোনো ঘর আসেনি। আল্লাহ হেদায়াত দান করেন, অথচ আল্লাহ শুকর 6 বছর থেকে আলহামদুলিল্লাহ রোজা রাখা ধরেছি আর ছাড়ি নেই। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরাও 5-6 বছরে রোজা রাখতেছে, একদিন রাত্রে না উঠাইলে রাগ করে, না খাইয়া রোজা থাকে তারপরও খায় না। আর আপনার সন্তান 30 বছর রোজা রাখতেই চায় না। এরে আব্বা জানেরা, ও আব্বা জানেরা, ভালো করে বুঝে ওই আল্লাহর বান্দা নিজেও রোজাদার, স্ত্রীও রোজাদার, গরিব মানুষ বাচ্চাগুলো রোজা রাখলো, সারাদিন রোজা রাখার পর বিকেল বেলা পেরেশান হয়ে গেল, আমার বাচ্চাগুলো ইফতারির কোনো আয়োজন নেই, আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়া আর খেজুর পেলে পেলাম না পারলে পানি দিয়ে আমি ইফতার করব, বাচ্চাদের কিছু না দিলে তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দা বড় অন্তরে কষ্ট নিয়া চিন্তা করে করে এবার বের হয়ে গেল, বাড়ির পাশে একটু দূরে একটা মুসলমানের বাড়ি, কিছু সাহায্য নিয়ে আসবে, ধার হলো নিয়ে আসবে ইফতারির লেগে। গরিব আল্লাহর বান্দা মুসলমানের বাড়ি চলে গেল, মুসলমানের বাড়ি যাইয়া বলে, ভাই আমি গরিব, আমার ঘরে সব আজ রোজাদার, বাচ্চারাও রোজাদার, ইফতারির কোন আয়োজন নাই, টাকাও নাই, আপনি আমারে কিছু অল্প টাকা ধার দিবেন, আমি আবার আস্তে আস্তে দিয়া দিব ইফতারির জন্য। মুসলমান অহংকারী বলে, তোর গরিবের টাকা দিলে আর পাবো না, যাও দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বিমুখ হইয়া চোখের পানি সেরে কানতেছে, রাস্তা দিয়া হাঁটে আমি কেমনে বাচ্চার সামনে দাঁড়াবো, চোখের পানি ভরতেছে, হঠাৎ করে দেখা যায় অপর দিক থেকে একটা লোক, ভদ্রলোক আসতেছে, কান্না দেখে বলে, দাঁড়াও তুমি কাঁদো কেন? কয় আমার মনের জ্বালায় কাঁদি। বলে একটু বলো, লোকটা বিধর্মী গরিব মুসলমান বলে, তুমি বিধর্মী তোমাকে বলে লাভ কি? বিধর্মী বলে, বলো বলে এই হালাত, আমার বাচ্চাদের ইফতারির আয়োজন নাই, মুসলমানের কাছে গেলাম টাকা দিল না, কেমনে আমি ইফতারি করব? বিধর্মী লোকটা বলে, মনে কিছু যদি না নেও, আমি তোমাকে ইফতারির জন্য কিছু টাকা দিই, আমার আর ফেরত দেওয়া লাগবে না, নিয়ে যাও। টাকা নিয়ে গেল, এবার ইফতারির আয়োজন করে, ইফতারি সামনে দোয়া কবুলের সময়, বুঝেননি, ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি নেই। আপনারা কি করেন? বাজার বাজার গল্প গুজব, মোনাজাতের ভিতরে দিয়া এক ফাঁক দিয়া কয় মোনাজাত ধইরাও কয়, এই শরবত কম ডাল, ঠিক নি? আহা, এই তো এখানে ইফতারি করাইব না, এখন সব চুপচাপ না, দেখবেন ওই সময় দর্জনে মাইকলে চিল্লাইয়াও থামাইতে পারবে না, এত স্পিরিট বেড়ে যায় ইফতারি টাইমে কথা। অথচ দোয়া কবুলের সময় পুরা মন থাকবে ঠান্ডা, দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বলতে থাকবে। ওই বান্দা ইফতারি সামনে নিয়া
এবার অন্তর থেকে দোয়া আসতেছে, কিন্তু দোয়া কি করব, টাকা দেশে বিধর্মি মুসলমান তো দেয় নাই, কে দিছে? দোয়া কি করব? গরিব আল্লাহর বান্দা বাচ্চাগুলো নিয়ে বলে আল্লাহ আমি ওই বিধর্মীরে কি দোয়া করব, একটা দোয়া করি তুমি হেদায়াতের নূর তার সিনায় দান করে দাও। দোয়া করে দিল আল্লাহর বান্দা, দোয়া তো করে দিছে, মুসলমান ব্যক্তি তো দান করে না, ওর ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, রাতের বেলা ঘুমায় দেখে কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সূর্যের গরমে মানুষ দৌড়াদৌড়ি করে পাগলের মতো, কোথায় ছায়া? আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর বান্দা নজর করে দেখে মাঠের এক পাশে একটা বিল্ডিং দেখা যায়, দৌড়ায় গেল আশ্রয়ের জন্য, দৌড়াইয়া গিয়া দেখে বিল্ডিং এ তালা লাগানো, দারোয়ান ওখানে বলে একটু ঢুকাইয়া দাও, সূর্যের গরম সহ্য করা যায় না। বলে মিয়া তুমি যে ঢুকতে বলবা তালা লাগানো, গেটে লেখা আছে বিল্ডিং এর মালিকের নাম। কার নাম? আমি তো আরবি বুঝি না। কয়ে বিল্ডিং তার যে দান সৎকা করবে, গরিবের দান করবে, হক আদায় করবে, তার এই বিল্ডিং। একটা চিৎকার দিছে, এই চিৎকারে সে হুশ গিয়া দেখে চোখ দিয়া পানি পড়ে, চোখ খুইলাও স্বপ্নে দেখছে বিল্ডিং, এবার কান্না করতেছে, স্বপ্ন ভাঙ্গিয়া এবার সজাগ হয়েও দেখে চোখে কি আমার হুশ আসেনি, আয় হায় আমি করলাম কি, আহ দান করলে তো এই বিল্ডিং আমি পেয়ে যাইতাম। সকাল হয়ে গেছে, আল্লাহর বান্দা দৌড়ায় গেল গরিবের বাড়ি গিয়া, কয় রে গরিব আমাকে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে নিয়ে যাও। বলে আর লাগবে না, তোমার টাকা নিব না, গতকাল ইফতারির জন্য টাকা কই পাইলা? বলে শুনে তোমার লাভ কি? বলে বলো। বলে ওই অমুক এলাকার এক বিধর্মী আমাকে টাকা দিয়েছে, দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি, যাইয়া কয় ও বিধর্মী যত টাকা গরিবের দিছ ফিরাইয়া নাও, নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, বিধর্মী বলে, না আমি তো ফেরত নেওয়ার জন্য টাকা দেই নাই, আমি তো ফেরত নেওয়ার জন্য দেই নাই। তুমি আবার দাও কেন? তুমি কে? তুমি কি সেই মুসলমান যে গরিবের কাঁদাইছো টাকা দাও নাই? যত চাও বেশি চাও দিব। এবার বিধর্মী একটু মিষ্টি হাসি দিয়ে কয়, তুমি বিল্ডিং দেখে পাগল হয়ে গেছো না? মুসলমানের অন্তরে আগুন লেগে গেল, আমি একটা মুসলমান বিল্ডিং দেখছি ঘুমের ঘরে কেয়ামতের মাঠে স্বপ্নে, তুমি বিধর্মী হয়ে জানলা কেমনে? এবার বিধর্মী কয় আমার আর বিধর্মী বলবি না, আমি ইমানের দৌলত নিয়ে ফলাইছি, রাতের বেলা ঘুমের মধ্যে দেখি রহমতের নবী হাজি মায়ার নবী এসে আমার হাত ধরে কালেমা পড়ায় দিছেন, আর আমি যে দান করে বরকত নিলাম, আমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে, নবী যে ঘরটাও কুদরতের দ্বারা আল্লাহ দেখায় দিছে, গরিবের হক আদায় করা এক জিনিস, গরিবের দান করা আলাদা জিনিস। এইবার চিন্তা করেন, যাদের টাকা আছে তো আছেই, যাদের নাই তো তাদের মোটেও নাই, গরিবের দান করবেন না হক আদায় করবেন? চিন্তা করেন, দ্বিতীয়ত গরিবের দিলে স্বামী আর স্ত্রীর কাপড় তো জীবনভর দিলে, ওদের বাচ্চাদের কাপড় কে দিবে? টাকাও তো নাই। আপনি যদি বলতেন তোমার শাড়ি, তোমার স্ত্রীর শাড়ি, তোমার একটা লুঙ্গি দিলাম, তোমার বাচ্চা আছে কয়জন, নাও 5000 টাকা দিলাম জামা কাপড় কিনা নিও, আছে নিরম দরদি কেউ? আর কয়জন আরে দিলাম? গরিবরাও যে পাওয়ারওয়ালা, দিতে গিয়ে এর বাড়ি ঘর ভেঙে লেন, পারে না বাড়ি ভেঙে চুরে নিয়ে আস, ধৈর্য বলতে কিছুই নেই। রোজার হক আদায় করো, রোজার আইখা ক্ষুধা নিবারণের যে একটা চিন্তা, গরিবের এই ক্ষুধা নিবারণের চিন্তা করো 11 মাস, রমাজানের সাধনা
রমজানে সারা দিনের সাধনা রোজার মাধ্যমে আমি গুনাহমুক্ত হব, আল্লাহকে রাজি করব। রাতের বড় আমল তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন, 20 রাকাত। তারাবি কম পড়ার কোনো সুযোগ নেই, খবরদার, কোনো সুযোগ নেই। হাজার 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 সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করিয়া পয়গম্বরের কলিজার সাহাবি হযরত ওমর সিদ্ধান্ত নিয়া মসজিদে জামাতে 20 রাকাত তারাবি শুরু করেছেন। এক রাকাত তারাবি কমানোর সুযোগ নাই। দ্বিতীয় রমাজানে এক নফল ফরজের সমান, অতএব এই রমাজানে আমরা নফল কম পড়ব না বেশি। শুধু 20 রাকাত তারাবি না, তাহাজ্জুদের যে একটা সুযোগ আছে 11 মাস, এই সুযোগ আর হয় না। সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালি খাইতে খাইতে আজান ঠেকায়, তাহাজ্জুদ পড়ে না। ইনশাআল্লাহ রহমতের 10 দিন শেষের দিকে মাগফিরাত শুরু হবে। আমরা যেন আর তাহাজ্জুদ নষ্ট না করি, আজকে থেকে নিয়াত করি সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ কবুল করেন। তাহলে দিনের বেলা রোজা, খানার থেকে বাঁচাবো পেট, গুনা থেকে বাঁচাবো অঙ্গ প্রত্যঙ্গ। রাতের বেলা তারাবি কয় রাকাত? কোনো ফতুয়া নাই, কোনো চালাকি নাই, কোনো দ্বন্দ্ব নাই, কয় রাকাত? কম পারা যাবে না। 3 নাম্বার, তাহাজ্জুদের নামাজ সারা যাবে না। 4, রমজানের বড় একটা আমল কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআন নাজিলের মাস, তারাবির মাধ্যমে এক খতম দিতেছেন আলহামদুলিল্লাহ। যারা পারেন না শিখে নেন না কেন? কোরআন শিখতে 20 ঘন্টা লাগে, কয় ঘন্টা? মাত্র 20 ঘন্টা লাগবে। এক এক দিন এক এক ঘন্টা করে দেন, তারাবির পরে না হয় সাহারি খেয়ে ফজরের পরে 1 ঘন্টা দেন, 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। অজুহাত দিয়া আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। কোরআনটা শিখে নেন, সন্তানের শিখানের ব্যবস্থা করেন। যারা একেবারে পারেন না চেষ্টা করেন, মাঝে মাঝে কোরআন খুলে একটু আঙ্গুল টানেন, দেখেন বুকে লাগান, আল্লাহরে বলেন, আল্লাহ কোরআনের বয়ান শুনি কলিজা ঠান্ডা হয়, এই কোরআনের নূর সিনায় দান করো। চেষ্টা করেন, কপাল পুরছে ঘরের মধ্যে কোরআন 20 বছর, একদিন খুললে দেখলেন না ভিতরটা কেমন। কোরআনটা মাঝে মাঝে খুলেন, পারেন না তারপর দেখেন, দেখলেও সওয়াব আছে। আর হাঁটতে চলতে উঠতে বসতে জবানে দোয়া পড়বেন, রহমতের 10 দিনের দোয়া, ইয়া আরহামার রাহিমিন। মাগফিরাত শুরু হয়ে যাবে, মাগফিরাতের দোয়া আস্তাগফিরুল্লাহ। নাজাতের 10 দিন আসবে, সেখানে দোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান। যদি এগুলো না পারেন, কোরআন শরীফের একটা সহজ দোয়া সবাই জানেন, এইটা পড়লে 3 ওটার হক এটার মধ্যে ঢুকানো, রহমত, নাজাত, মাগফিরাত সব আছে। দোয়াটাও সবাই পারেন, কপাল খারাপ পড়েন না, সবাই পারেন। এই দোয়াটা আজকে থেকে চালু করবো ইনশাআল্লাহ। কি পড়বেন? নি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা পারেন না? রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, সব এই দোয়ার মধ্যে শামিল। এই দোয়াটা নিজেরাও পড়বেন, ঘরের মহিলারাও পারে, আজকে বাসায় গিয়ে তাদেরও এটা বলবেন, তারা পড়বে। আপনি বলার দ্বারা যদি তারা পড়ে, তাদের একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। বাসায় গিয়ে ইনশাআল্লাহ আমলটার কথা বলবেন তো। আর ইফতারির আগে দোয়া কবুল হয় কথা বলবেন না, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করে। আপনাদের প্রিয় মানুষ বাংলাদেশের লাখো কোটি আলেম ওলামা যুবক মুসলমানদের প্রাণের স্পন্দন হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী দামাত বারাকাতুহুম, তিনি বয়ান করবেন, আপনারা তার বয়ান শুনবেন ইনশাআল্লাহ। এরপরে দোয়া হবে, দোয়া করে যাবেন।
অনুরোধ একটাই করে গেলাম, ইফতারির টাইমে আপনারা কথা বলবেন না। মনে মনে আল্লাহর কাছে অন্তর খুলে ছেলের জন্য, মেয়ের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।